গুড মর্নিং, আমার একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। সকালের ব্রেকফাস্ট ডান, চা খাওয়া ডান, মানে ফার্স্ট টাইপের চা, মানে ফার্স্ট টাইমে চাটা খাওয়া হয় সেটা কমপ্লিট, বাট আমাদের তো একটা টিফিনের পর হয়, সেটা যদিও এখনও হয়নি। আর রান্না প্রায় বসেই গেছে, একটা দুটো করে চলছে, সেটাই শুরু করেছি। আর আমাদের তো যেটা কাজ সব হাউস ওয়াইফদেরই তাই কাজ থাকে। দেখো টিপটা পড়েও গেল, এখন টিপগুলোর আঠা এতটাই বাজে যে একবারে বেশি দুবার মনে হয় পড়া যায় না। তো যাই হোক, মামুনি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট টাপাটা এখন চাপাবো। তো দেখতে থাকো ব্লগটা। একটা রুটি খাওয়ার জন্য জাস্ট কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করছি, নর্মাল পাঁচফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে জাস্ট রান্নাটা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম। একটা চচ্চড়ি মতন হয়ে গেল। আসলে রাতে রুটি খেতে অনেক সময় ওরা খুব ভালোবাসে এটা দিয়ে। এরপর দুপুরে লাঞ্চের জন্য উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা চাপিয়ে, মানে ঠিক ভাজা বলবো না, ভাজা দিলে যেহেতু তেল বেশি লাগে তাই জন্য এটাকেও তাই পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে জল দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিলাম। এবার বাজার থেকে দেখো অনেক আলু নিয়ে চলে এসছে, তো আলু আনলে আমরা না ধুয়ে রাখি না, কারণ ওটা রং থাকে। তো আলুগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে ওটাকে শুকিয়ে নিই, তারপর আমরা ব্যবহার করি। তো দেখো ভালো করে ধুয়ে নিলাম, বেশ এবার শুকোতে দিয়ে দিয়েছি, রোদটা পড়ে এখানে। এদিকে চলে এলাম চচ্চড়িটা দেখতে, দেখো চচ্চড়িটার জলটা পুরো প্রায় শুকিয়ে যায়, মানে হালকা হালকা গা লাগা, বাস কমপ্লিট হয়ে গেল। এবার বাটা মাছ এনেছে, তাই বাটা মাছের ঝোল করব, কিন্তু খুব নর্মালভাবে করব। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, তাই কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল যেই গরম হয়ে গেল, এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আর বাটা মাছের ঝোল দেখবে বেশ, মানে গরমে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমরাও তাই কোনো মশলা ছাড়াই বলতে পারো, মানে বিনা মশলাতেই একদম মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো মাছগুলো ভাজা কমপ্লিট, এবার জাস্ট দেব দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, খাতে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো দিয়ে, আলু আর ঝিঙা দিয়ে করবো, কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, তারপর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে, এটা কিন্তু কোনো আদা জিরে কিচ্ছু লাগবে না, জাস্ট এইভাবেই বলতে পারো, নুন হলুদের ওপরই রান্না। এবার একটু হলুদ, যেই আলুটা মজে গেল এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদগুলোকে ভালো করে নেড়ে, মানে হলুদটা দিয়ে ভালো করে নাড়বো, সাথে অনেকগুলো বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, মানে হালকা কষানোর মতন, ওটা যাই বলো, একটু ভাজা ভাজা, মানে একটু হলুদের গন্ধটা বেরোবে তার জন্য ভালো করে নেড়ে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণটা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম জাস্ট কালারিংয়ের জন্য, দিয়ে একটু নেড়ে, নাহলে মশলাটা পুড়ে যাবে তাই জন্য দিয়ে। এবার ঝিঙেগুলো কিন্তু লাস্টে দিচ্ছি, নাহলে ঝিঙে আমি খুঁজে পেতাম না, তাই জন্য জাস্ট ঝিঙেটা দিয়ে নাড়িয়েই আমি জলটা দিয়ে দেবো। আর একটু উষ্ণ গরম জল, আমি পাশে গ্যাসে দেখো জলটাকে হালকা গরম করে নিয়েছি, জলটাকে দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোল দিয়ে খাওয়া হবে তাই ঝোলটা মোটামুটি থাকবে। আর দেখো ঝোলটা দেখলেই বুঝতে পারছো ঝোলটা কিন্তু প্রচণ্ড পাতলা, এই দেখো প্রায় ফুটে উঠেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে, মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কেন একটু ফুটবে, স্টিমটা বাড়িয়ে দেবো। টেস্ট কিন্তু দারুণ হয় খেতে, সত্যি তোমরা করে দেখতেই পারো, সত্যি সত্যিই খুব খেতে ভালো লাগে বিনা মশলায় বাটা মাছের ঝোল। এবার জাস্ট ধনে পাতা দিয়ে দেবো, এটা কিন্তু মানে প্রত্যেকেই পারলে দিও, ওটাতেই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, ধনে পাতার যে গন্ধটা আসে ওতেই খুব ভালো লাগে খেতে। গরমের দিনে জাস্ট ঝিঙে আলু বা পটল আলু যে যেমন হোক দিয়ে করতেই পারো, কমপ্লিট। সেই দুপুরে লাঞ্চের পর আবার তোমাদের সামনে এখন চলে এলাম। দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম, যে তোমার একটা শাড়ি জাস্ট মেলা আছে আর গাছগুলোতে জল দিয়ে নেবো, নিয়ে গিয়ে নিচে গিয়ে কিন্তু আবার রেডি। কোথায় রেডিটা হবো কেন, সেটা হলো আসলে আজকে ও বললো যে একটা জায়গায় নাকি ওকে নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমিও জানি না। বাট আমাকে বলা হয়েছে যে আমি জায়গাটা আর কি কখনো যাইনি, আমার কাছে একটা নতুন জায়গা, তো আমি তো শুনে খুব এক্সাইটেড, স্বাভাবিক যে কোন নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, যে চলো তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো, আমিও গিয়েও দেখা মানে বোঝার পরে যে কোথায় আমাকে নিয়ে এসছে।
তো চলো তাহলে যাওয়া যাক, তারপরে দেখি আগে চট করে রেডি করে এই কাজটা সেরে গিয়ে রেডি হয়ে নিই। তো চলো দেখি থাকো ব্লগটা। এই দেখো আমরা কোথায় এসেছি, আমার বর আমাকে হঠাৎ করেই কোথায় নিয়ে এসছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি বুঝতে পারছো কি না জানি না, তবু চলো গিয়ে ভেতরটা দেখাই, আমরাও দেখি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি কোথায় এসেছি বলবো, বলেই দিই, এটা হচ্ছে চায়ের হাট। আর আমার হয়তো চোখটা যদি একটু এদিক ওদিক মনে হয় অ্যাডজাস্ট করে নিও, নতুন ফোনে তো একটু সমস্যা হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো চায়ের হাট, বাসুদেবপুর পিকনিক গার্ডেনে। এটা তো এটা ক্লাবের মধ্যেই, এই চায়ের হাট রেস্টুরেন্ট বলো যাই বলো। এই যে ভেতরের দিকে ঢুকছি, কি সুন্দর দেখো, এগুলো কি বলবো ঠিক বুঝতে পারছি না, বেড়া বাঁশ যাই বলো খড় এই টাইপের জিনিস দিয়েই পুরো ডেকোরেশনটা করা, এবং ভেতরটা জাস্ট সবুজে সবুজ, খুব ভালো লাগছে দেখতে। দেখো ভেতরে ঢুকে গেলাম কিন্তু, এবং সামনে ঝাউ গাছ টাইপের গাছটাতে কি সুন্দর একটা ইয়ে দেওয়া আছে, এবং এই দেখো কি সুন্দর টুনি দেওয়া, টুনি দিয়ে সাজানো, সত্যিই দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই দেখো এদের মেনু কার্ড, এই জায়গাটা থেকেই পুরো জায়গাটা নিশ্চয়ই আম গাছ, কত রকমের গাছ। আর এই জায়গাটা থেকেই হচ্ছে সব কিছু যায় আর কি, তুমি চা অর্ডার করো যাই করো তোমাকে এখানে এসেই করতে হবে, অনেক কিছু চা চপ সব পাওয়া যায়। ক্যাপুচিনো, আমরা ক্যাপুচিনো অর্ডার করেছিলাম। ভেতরের দিকে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখো দুপাশে কি সুন্দর ঝাউ গাছগুলো এবং বড় বড় গাছ, সামনে পুকুর, পুকুরটা তো জাস্ট দারুণ, গরমের দিনে একটা ফুরফুরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে, প্রত্যেকে কিন্তু ট্রাই নিতেই পারো জায়গাটাকে। দেখো ভেতর যে বাগানের মধ্যেও বসতে পারো, প্রচুর সিটিং এরিয়া আছে। আর এই জায়গাগুলো দেখো কি সুন্দর করে অ্যারেঞ্জ করা, দেখো দেখতেই পাচ্ছো অনেকে বসেও আছে। তোমাকে গিয়ে যদিও জাস্ট অর্ডারটা দিয়ে আসতে হবে। দেখো কি সুন্দর লাইট জ্বালানো রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে আলাদা করে মেনু কার্ড কিন্তু রয়েছে, মানে যেখানে তুমি দাম সমেত খাবারের নামও পাবে। এই দেখো দোতলাও রয়েছে, আবার এই দোতলাটাতে কিন্তু বসতে হবে, দেখো বেশ ভালো লাগছে তাই না। এই যে দেখো বেশিরভাগ যায় দোতলাটাতেও লোক রয়েছে, সব জায়গাতেই লোকই রয়েছে, কিন্তু সত্যি গাছে গাছ সবুজে সবুজ, এবং এই গরমের দিনে জাস্ট গরমের বিকেলে এরকম সামনে পুকুর, একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া, সাথে যদি এক কাপ চা হয় দারুণ লাগে কিন্তু তাই না। এই দেখো আমার বর গিয়ে বসে পড়েছে, বর যখন বসে তো আমাকে সামনে যেতেই হবে। চলো ওই দেখো এদিকেও গাছে গাছ, অনেকটা বড় এরিয়া নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো চারপাশে বাগানের মধ্যে ওই সাইডে সব দিকে সিটিং এরিয়া রয়েছে, এবং চারপাশটা দেখো এরকমভাবে ঘেরা রয়েছে। এই যে ওপরে তো সিট আমরা পেয়ে গেছি, এবার ওপরে উঠছি আস্তে আস্তে, যথেষ্ট ভয় লাগছে, বড় আমার আগেই উঠে গেছে, এই যে আগেই গিয়ে দেখো বসে পড়েছে। দেখো শুধু ওপর থেকে দোতলাটা দেখালাম তোমাদের, দোতলা থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা তাই না, গাছের ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো চারপাশটা তোমাদেরকে আমি দোতলা থেকেই দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে। আর এইরকম দোতলায় কিন্তু আমার ফার্স্ট টাইম, আমি এরকম উঠি, এবার তো খেতে হবে কিছু। এদাই বর চললো খাবারটা অর্ডার দিতে, কারণ খাবার অর্ডার না দিয়ে তো ওরা বেশি করে তোমাকে বসতে দেবে না, তাই ও যাচ্ছে খাবারটা নিজেদেরকে অর্ডার দিয়ে আসতে হবে, বাট খাবারটা ওরা দিয়ে যাবে, শুধু তোমাকে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে। দেখো টাটা করছে আবার আমাকে যাচ্ছে সামনে, যদিও সমস্যা নেই। এই যে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে দেখতেই পাচ্ছ মোমো, এটা হচ্ছে চিকেন মোমো, তবে ফ্রাইড চিকেন মোমো, সাথে হলো ক্যাপুচিনো। রেট যে অনেকটা তা বলবো না, ক্যাপুচিনোটার রেট ছিল 40, আর ফ্রাইড চিকেন মোমো যত সম্ভব 70। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, দুটো সস দিয়েছিল, বেশ ভালো, মানে খারাপ বলার কোনো জায়গা নেই, খুব ভালো লাগছে। এই যে তাড়াতাড়ি করে কি আমাকে বসতে হবে, নাহলে দেখা যাবে বর পুরোটাই শেষ করে দিয়েছে। ওই দেখো এবার দেখবে বর হয়তো শুরুও করে দেবে তাড়াতাড়ি করে, দেখো শুরু করে দিই আমাকে না আগে ছাড়েন, এবার গিয়ে আগে আমিও খাওয়াটা শুরু করি তাই না, নাহলে দেখা যায় কথাই বললাম। এই যে এবার আমরা খেতে বসে পড়েছি, আগে ক্যাপাচিনোটা উফ জাস্ট দারুণ, এক চুমুকেই কিন্তু দারুণ লেগেছিল, মোমোটাও খেতে কিন্তু খুব ভালো। তাহলে এবার একটু খেয়ে নিই আর দুজনে একটু গল্প করে নিই।
এই যে সময় হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। ওপর থেকে নামতে কিন্তু সত্যিই খুব ভয় লাগছিল, যেহেতু বাঁশের সিঁড়িটা পুরো বাঁশের। আগে আমি নেমে গেলাম, এবার ও নামবে, প্রচণ্ড ভয় লাগছিল বেশ। উনি তো আবার মনে হয় ক্যামেরা করতে করতে নামবেন। আস্তে আস্তে এবার নামতে হবে। এবার দেখো নামছে আস্তে আস্তে, তোমাদের দেখানোর জন্য যে প্রতিটা সিঁড়ির ধাপ আসলে দেখাতে চাইছিল, দেখাতে যতটা পারলাম সে আর তো নিশ্চয়ই করলাম। এবার বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে ওই ক্লাবের সামনেই একটা মণ্ডপ রয়েছে, এখানে প্রতি বছরই হয়তো দুর্গাপুজো হয় যত সম্ভব আমরা জানি। দেখো শিব পার্বতীর ফটো এবং খুব সুন্দর একটা সিনারি। মণ্ডপটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে, চারপাশটা দেখো আলোয় আলো। আর আমি ওখানে দাঁড়িয়ে, এবার বাড়ি যাওয়ার পালা, তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে তোমাদের সাথে হচ্ছে। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম আশা করছি। মানে আমরা, আমার তো খুব ভালো লেগেছে আসলে, মানে আশা করছি নেক্সট টাইম নিশ্চয়ই আরও একবার যাবই যাব। তো ওরও খুব ভালো লেগেছে এবং প্রচণ্ড পরিমাণে এনজয়ও করেছি দুজনে। আশা করছি তোমাদেরও জায়গাটা খুব ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তোমরা ইজিলি কিন্তু ওখানে আসতেই পারো। আমি তোমাদের দেখিয়েও দিয়েছিলাম আর ঠিকানাটা, যেহেতু বাসুদেবপুরে তো অনায়াসে চলে যেতেই পারো প্রত্যেকে। এবং একটা সন্ধে বা বিকেলের দিকে একটা আড্ডা মারার মতন জায়গাও বলতে পারো। আর খাবার দাবারের যদি বলো কোয়ালিটি, তাহলেও বলবো সত্যিই খুব ভালো। মানে চায়ের হাটতে যেটা যেটা পাওয়া যেতে পারে ঠিক সেটা সেটাই ওখানে আছে। বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, কিছু কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। এবং গরমের জন্য দেখো দেখোনে আরও বেশি যেন একটা কী বলবো, ক্লান্ত ক্লান্ত লাগে বেশি, দেখার দিক থেকেও তাই বেশি লাগে, চোখ মুখ যেন মনে হচ্ছে কতক্ষণ এসছি। যাই হোক, তো আজকের ব্লগটা বাস এত পর্যন্তই, আর কিছু দেখানোর মতো নেই। আর আগামীকাল তোমাদের সাথে ফেরত আসবো নতুন একটা ব্লগের সাথে, নিশ্চয়ই নতুন কিছু নিয়ে। আর এখন অনেকটাই প্রায় রাত 10টা বেজে গেছে, তো আজকের জন্য বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই ব্লগটার যদি একটু কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর হ্যাঁ, তোমাদের জায়গাটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর আজকের জন্য গুড নাইট।